শিউড়ি ব্রিটিশ আমলে তৈরি বীরভূম জেলার একমাত্র সদর শহর। শিউড়ি ইজ দ্য অনলি ক্যাপিটাল সিটি অফ বীরভূম ডিস্ট্রিক্ট হুইচ ইজ বিল্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ব্রিটিশ রুলস। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে শহরে আসায় শহরের জনসংখ্যা দ্রুত হারে বেড়ে উঠেছে। অ্যাজ থাউজেন্ডস অফ পিপল কেম টু দিস সিটি এভরি ডে ফর ভ্যারিয়াস পারপাসেস Therefore, the population of the city become congested very easily. এটি শুধু একটি শহর নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষের সমন্বয় স্থল। তাই এখানে ঈদ আর দুর্গাপূজা একসাথেই পালিত হয়। This is not only a city, but to a reconciliation place of thousands of people with equal nation, religion and caste. So, ঈদ অ্যান্ড দুর্গা পূজা আর সেলিব্রেটেড হেয়ার টুগেদার উইথ গ্রেট জয়। রাজ্যের সবচেয়ে বিখ্যাত মরব্বার কথা বললে শিউড়ির মরব্বার নাম সবার আগে উঠে আসে। ওয়ান্স ইউ আর টকিং অ্যাবাউট দ্য মোস্ট ফেমাস মরব্বা অফ দ্য স্টেট দ্য নেম অফ শিউড়ি মরব্বা কামস ফার্স্ট। আর আপনি যদি এখনও শিউড়ির মরব্বা না খেয়ে থাকেন তাহলে আপনার মরব্বা খাওয়ার সফর এখনও সম্পূর্ণ হয়নি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট ট্রাইড শিউড়ি মরব্বা Then undoubtedly we can say you still not know the taste of morobba. শিউড়ি বীরভূমের সদর শহর হওয়ায় শিউড়ি বাস স্ট্যান্ড হলো এই জেলার সবথেকে ব্যস্ততম বাস স্ট্যান্ড, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের আনাগোনা চলতে থাকে। As if Shiuri is the capital of Birbhum district, Shiuri bus stand is the busiest bus stand around the district where thousands of people move every day. শুধু এই যুগেই নয়, অনেক আগেও শিউড়ি শহরের বুকে শপিং মল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর ফলস্বরূপ এই গোল বিল্ডিংয়ের জন্ম হয়। Not only in this era, but also long ago a decision was made to build a shopping mall in the heart of the city. And as a result, this round building was born. বিশেষ কোনো কারণবশত সেটি বাস্তবায়িত না হলেও শিউড়ি শহরের বুকে এই গোল বিল্ডিং আজও সবার দৃষ্টি আকর্ষণ করে। ইট ওয়াজ নট ইমপ্লিমেন্টেড ফর নিউ পার্টিকুলার রিজন, বাট দিস রাউন্ড বিল্ডিং অফ শিউড়ি স্টিল অ্যাট্রাক্টস এভরিওয়ানস অ্যাটেনশন। 19 শতকে তৈরি শিউড়ির সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বিবেকানন্দ গ্রন্থাগার এই শহরের মানকে অনেক গুণ বাড়িয়েছে। দ্য ওল্ডেস্ট ট্র্যাডিশনাল বিবেকানন্দ লাইব্রেরি ইন শিউড়ি dating back to the 19th century adds the value of this city. যুগে যুগে এখানেও অনেক মূল্যবান দুষ্প্রাপ্য গ্রন্থ পড়তে এসেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ। People like Shankar Banerjee, Ananda Shankar Rai, Sunil Gangopadhyay, etc. have come here to read the precious rare books. শিউড়ি বিদ্যাসাগর কলেজ, যেখানে 19টিরও বেশি বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়, এই কলেজ জেলার সবচেয়ে বড় কলেজ। দিস বিদ্যাসাগর কলেজ ইজ দ্য লার্জেস্ট কলেজ ইন দিস ডিস্ট্রিক্ট হুইচ অফার্স মোর দ্যান 19 সাবজেক্টস। বলা বাহুল্য এই কলেজ থেকেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আইএসসি নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করেন। তিনি একবার এসে তার বক্তৃতায় বলেছিলেন, এই কলেজে আমি আমার যৌবনের সেরা 4টি বছর কাটিয়েছি, যেখানে ফিরে আসা সত্যি আনন্দের এবং নস্টালজিয়া। মনে হচ্ছে গতকাল আমি 1952 সালে আইএসসি কোর্সে ভর্তি হয়েছিলাম। নিডলেস টু সে, ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি কমপ্লিটেড হিজ স্টাডিজ উইথ আইএসআইসি। হি ওয়ান্স কাম হিয়ার অ্যান্ড সেড ইন হিজ স্পিচ, It is indeed a moment of joy and nostalgia to be back at the college where I spent 4 of best years of my youth. It seems like yesterday that I was admitted for the ISC course in 1952. Samosto khela premider kache Shiuri DSA ground holo ekta emotion. 2018 sale Bharater bortoman BCCI president Sourav Ganguly ei DSA ground e ese সমস্ত শহরবাসীর মন কেড়ে নেয়। শিউড়ি ডিএসএ গ্রাউন্ড ইজ অ্যান ইমোশন ফর অল স্পোর্টস লাভার। ইন 2018 দ্য কারেন্ট বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি কেম টু দিস ডিএসএ গ্রাউন্ড অ্যান্ড স্টোল দ্য হার্ট অফ অল দ্য শিউড়ি রেসিডেন্টস। তিলপাড়ার সন্ধ্যা
হেডফোনে প্রিয় গান আর নিকোটিন হাতে যে কত সময় পার হয়ে গেছে তা বলা ভারী দায়। ইভিনিংস ইন তিলপাড়া, ফেভারিট সংস অন হেডফোনস অ্যান্ড নিকোটিন ইন হ্যান্ড, ইট ইজ হেভি বার্ডেন টু সে হ্যাভ স্পেন্ট হাউ লং টাইম। কত না বলা স্মৃতি, কত না বলা ভালোবাসা, কত না বলা অপেক্ষা যেন আজও জড়িয়ে রয়েছে এই তিলপাড়ার বুকে। দেয়ার আর লটস অফ আনটোল্ড মেমোরিজ, আনটোল্ড লাভ অ্যান্ড আনটোল্ড ওয়েটিং আর সিমস টু বি রিমেইনিং ইন দিস তিলপাড়া ব্রিজ। এটা শুধু একটা শহর নয়, প্রত্যেকটা শহরবাসীর কাছে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা ভালো থাকার জায়গা। অ্যান্ড আফটার অল দ্য লং ডেসক্রিপশন, দিস ইজ নট অনলি আ সিটি, ইট ইজ আ প্লেস অফ প্যাশন, এ প্লেস অফ লাভ ফর এভরি সিটি রেসিডেন্টস।